Assalamualaikum. Yo, sedang di Madura. Awal mulai online kelasnya sangat berjalan. Asal di Madura, lalu asal kami orang Madura, lalu asal.
মুতাফাক্কুর নালায় দ্বারা কি বোঝানো হয়? সহজ প্রশ্নের একটি জান্নাত মতন জান্নাত এবং জাহান্নাম যা আছে তোমরা জানো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আর আমাদের পরবর্তীতে হিসাব শুরু হবে তার আমাদের মৃত্যুর পরের যে জীবন যে অধ্যায়টা হবে সে অধ্যায়ে আমাদের অবস্থানের দুইটা স্থান একটা জান্নাত আর একটা জাহান্নাম কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে আমরা আশা করি যে আল্লাহ অনুগত হয়ে আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ তা আমি তোমাদের এখানে গেলে প্রশ্নটা দিয়েছি জান্নাত কত অবধি থাকতে পারে কোনো জাহান্নাম কত তাহলে এখানে তোমরা যখন জান্নাত কত দিন বের করবে এখান থেকে তোমরা বের করে নেবে যে জাহান্নাম কত হাই তোলা তার পক্ষ থেকে হয় হাই তোলা যে অধ্যায় ছিল সেখানে তোমরা পড়েছো যেমন হাই তুললে কি বলতে হয় হাঁচি দিলে কি বলতে হয় এগুলি আলোচনা করা হয়েছে এখানে যে প্রশ্নটা এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে যে হাই তোলা কার পক্ষ থেকে হয় অর্থাৎ হাই তোলা কার পক্ষ থেকে আসে আকরাম শব্দটির শিকার আমি যে প্রশ্নটা রেখেছি এখানে যে আকরামা শব্দটির শিকার 6 নম্বরে যে লিখে রাখো তোমরা যে আকরামা শব্দটির শিকার দিন শব্দের অর্থ 7 নম্বরে আছে দিন শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ কি তাহলে এগুলি তো আমাদের বইয়ে আছে তোমরা যদি একটু অনুশীলন করো এগুলি তোমরা পেয়ে যাবে হাদিস বর্ণনার সূত্রকে কি বলে হাদিস বর্ণনার সূত্রকে কি বলে আমরা গত ক্লাসে কিন্তু যেটা আমরা পড়েছিলাম যে পড়াটা আমরা গত ক্লাসে পড়েছি সেটা যদি আমি মনে করতে পারো তাহলে তোমাকে মনে করা যাবে যে হাদিস বর্ণনার সূত্রকে কি বলে গিবতের রূপমুক্তি গিবত গিবত হচ্ছে কি একজনের অনুপস্থিতিতে একজনের অনুপস্থিতিতে তার কিছু বলাটাই হচ্ছে কি তার বিরুদ্ধে কিছু বলাই হচ্ছে গিবত তাহলে গিবতের তোমরা জানো যে গিবতের গুণা কিন্তু খুব বড় গুণা যেহেতু আমরা গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে গিবতের রূপমুক্তি গিবত গিবত থেকে বেঁচে থাকতে হবে গিবত যদি করি তাহলে আর হুকুমটা কি আমাদের গিবত করলে কি হয় এটা আমাদেরকে বের করতে হবে গিবতের হুকুম কি বহু যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল আমি তোমাদের একটু বলেছিলাম ক্লাসে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে তোমরা এই যুদ্ধের নাম এবং সাল কখন সংঘটিত হয়েছে এবং স্থানের নাম কোন জায়গাতে এগুলি কিন্তু তোমাদেরকে লিখে রাখতে বলেছিলাম যে তোমাদের জন্য পরবর্তীতে কি হবে সুবিধা হবে যেমন কত যুদ্ধ তাবুক যুদ্ধ বহু যুদ্ধ যতগুলি যুদ্ধ আছে এই যুদ্ধগুলি এই একটু ছাড়া কালী মতের যুদ্ধ বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছিল এগুলিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটা পাতাতে যুদ্ধের নাম আর সংঘটিত হওয়ার সাল আর হচ্ছে স্থান কোন জায়গাতে হয়েছিল কিন্তু তোমরা কিন্তু লিখে রাখবে তাহলে বহু যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল বা বহু যুদ্ধ কখন হয়েছিল এটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন আমি 11 নম্বর প্রশ্ন দেখো যে সনদ অনুসারে হাদিস কত প্রকার সনদ অনুসারে হাদিস কত প্রকার এই প্রশ্নটা কিন্তু আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে সনদ অনুসারে হাদিস কত প্রকার দোয়া কবুলের পূর্ব শর্ত কি আমরা যে দোয়া করবো আল্লাহর কাছে যে আমরা দোয়াটা করব এই দোয়ার পূর্ব শর্তটা কি দোয়ার পূর্ব শর্ত কি বলে দোয়াটা করলে আগে কি করা আল্লাহর কাছে যে আমরা চাইব আল্লাহর কাছে চাওয়ার পরে কিন্তু আমি তোমাদের বরাবরই বলি যে ইসলাম যেমন কঠিন নয় ইসলাম একবার অত সহজও নয় এখানে কিছু ধারা বাজার নিয়ম আছে যেখানে আমাদের একটা গণিতের মধ্যে একটা ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে থেকে মহান আল্লাহ তাআলা আদেশ পালন করতে হবে একটা বাউন্ডারির মধ্যে থেকে আমাদের তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা কত আমরা একটা জিনিস জানি যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সে সর্বাধিক যে হাদিস বর্ণনা করেছে সর্বাধিকটা কত সর্বাধিক হাদিসটা যে বর্ণনা করেছে সর্বাধিক হাদিসটা কত
এটা আমাদের প্রশ্নে জানা যায় যে অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের সংখ্যা কত। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে কারো গোপন কথা প্রকাশ করা কি, কারো গোপন কথা প্রকাশ করা কি। আমি আশা করি তোমরা যদি যারা এই ক্লাসটা দেখছো তারা প্রশ্নগুলি খাতায় নোট করছো, কারণ যেহেতু আমি আগে বলেছি এটা তোমাদের বাড়ির পড়া, এটা তোমরা খুঁজে বের করবে তোমাদের বইয়ে প্রশ্নগুলি আছে। তাহলে কারো গোপন কথা প্রকাশ করা কি। আরেক প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, আমি আগে বলেছিলাম যে আজকে তোমাদের 15টি প্রশ্ন আমি দেব, এই 15টি প্রশ্ন তোমরা বের করবে। আমি আগামী ক্লাসে দুঃখ সহ আমি আগামী ক্লাসে তোমাদের আবারও কিছু প্রশ্ন নিয়ে আমি আসবো। তাহলে মতন অনুসারে হাদিস কত প্রকার, 15 নম্বর হচ্ছে মতন অনুসারে হাদিস কত প্রকার। তাহলে সনদ অনুসারে হাদিস কত প্রকার, মতন অনুসারে হাদিস কত প্রকার, মতন কি সনদ কি, এগুলি কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি। আমি আবার তোমাদেরকে প্রস্তুতি আবার রিপিট করছি, দেখো যে মুসাফার অর্থ কি, হাসি কত প্রকার, মুতাফাক্কুন আলাইহি কি বুঝায়, জান্নাত কত কি, হাইদরা কার পক্ষ থেকে হয়, আকরাম শব্দ কি, সিদা কি, দিন শব্দের অর্থ কি, হাদিস বর্ণনা শব্দ কি, কি বলে দিবতের হুকুম কি, ওর যুদ্ধ কখন হয়েছিল, সনদ অনুসারে হাদিস কত প্রকার, দোয়া কবুলের পূর্ব শর্ত কি, আর আবু হুরায়রা বলতে হাদিসের সংখ্যা কত, কারো গোপন যে কথা সেটা প্রকাশ করা কি, আর মতন অনুসারে হাদিস কত প্রকার, মতন অনুসারে হাদিস কত প্রকার। তো আমি আশা করবো যে তোমরা এই প্রশ্নটিকে লিখে রাখছো এবং এটি তোমরা উত্তর অনেকগুলির উত্তর তোমরা সাথে সাথে পাবে, হয়তো কোনো কিছু প্রশ্ন ভুলে গেছে তোমরা সেটা হয়তো বইগুলো তোমরা পাবে। আমি যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমি তোমাদের আগামী ক্লাসে আবার এই জন্য আমি আগামী ক্লাসে প্রশ্নটি আগে সমাধান করবো, সমাধান করার পরে সমাধান করে দেওয়ার পরে আমি তোমাদের নতুন যে কমিটি আবার প্রশ্ন দেবো। তো তোমরা এই প্রশ্নটিকে লিখে তোমরা এখনই তোমরা পড়া শুরু করে দাও, আশা করি তোমরা সেটা করবে। এবং তোমরা এই হাদিস ছাড়া তোমাদের যে আরও বইগুলি আছে যেগুলি হয়তো অনলাইন ক্লাস তোমরা এখনও পাওনি, হয়তো বা সেই ক্লাসগুলি তোমরা একটু করে পড়বে। আর আমি রিকোয়েস্ট করবো প্রায় ক্লাসগুলি এখন অনলাইনে আমাদের দেওয়া শুরু হয়েছে, তোমরা দয়া করে ক্লাসগুলি একটু করে দেখবে। তো আজকে এই 15টি প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, তোমরা এই প্রশ্নগুলি পড়বে। আশা করি তোমরা বাড়িতে অবস্থান করছো এবং বাড়ির বাইরে গিয়ে অবশ্যই মাস্ক ব্যবহার করছো, যদিও তোমরা যদি মাস্ক না ব্যবহার করো বাইরে বাইরে গেলে অবশ্যই অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। আমি আবারও তোমাদের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।